হ্যালো, আমি ডক্টর রফিকুল ইসলাম, হোমিওপ্যাথি কনসালটেন্ট, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও শুরু করছি। আমি এই চ্যানেলে সাধারণত রোগ এবং চিকিৎসা সম্বন্ধীয় ভিডিও আপলোড করে থাকি এবং তার মধ্যে আমি দুই ধরনের ভিডিও আপলোড করি। প্রথমত, আমার ক্লিনিকের কিছু সফল কেস, সেই রোগের সম্বন্ধে বিস্তারিত বিবরণ এবং রোগীর ভিডিও সহসা পোস্ট করি। আর দ্বিতীয়ত, আমি বিভিন্ন দিন বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি, সেই রোগের কারণ, লক্ষণ, তার চিকিৎসা এবং তার হোমিওপ্যাথি কোন কোন মেডিসিন সেই রোগে প্রয়োজন হয় সেগুলি সম্বন্ধে বিস্তারিত বিবরণ দিয়ে থাকি। তো যাই হোক, আজকে আমি যে ধরনের ভিডিও আজকে পোস্ট করব সেটা হচ্ছে আমার ক্লিনিকের একটা সফল কেস এবং সেই কেসের বিস্তারিত বিবরণ এবং রোগীর সাক্ষাৎকার, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আজকের আলোচনার বিষয় হলো হার্নিয়া। হার্নিয়া কি? হার্নিয়া হলো পেটের বা অন্ত্রের মধ্যে আমাদের কোনো জায়গার ওয়াল, মানে গাত্র যেটা বলা হয়, সেটা কোনো নরমভাবে বা ফুটো হয়ে সেটা বাইরে থেকে ঠেলে বেরিয়ে আসা, এটাই হয়েছে হার্নিয়া। তো এটা সোজা কথায় বললাম, তো এই হার্নিয়া হলে আমাদের সেই জায়গা ফুলে ওঠে এবং তার মধ্যে থেকে অন্ত্র নালি সেটা চাপ দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে। তো এই হার্নিয়া সাধারণত আমরা কয়েকটি ভাগ আছে সেগুলো বলে দিই। প্রথমত, আমাদের কুঁচকির স্থানে যে ফোলা জায়গাটা হার্নিয়া টাইপের হয়, এটা সেটাকে আমরা বলি ইনগুইনাল হার্নিয়া, এবং নাভির কাছে যে ধরনের জিনিস হার্নিয়া হলে সেটাকে আমরা বলি আম্বিলিক্যাল হার্নিয়া। আর রিডিউসেবল হার্নিয়া এক ধরনের বলা হয়, যেটা কোনো জায়গায় ধরুন হার্নিয়া হয়েছে, তো সেই জায়গাটা হাত দিয়ে প্রেসার দিয়ে চেপে দিলাম, তো চেপে দিলে সেটা আবার ঠিক হয়ে যায়, নর্মাল জায়গায় চলে যায়, স্বাভাবিক হয়ে গেল, এটাকে রিডিউসেবল হার্নিয়া বলা হয়। আর একটা স্ট্রাঙ্গুলেটর হার্নিয়া, তো সেটা হলো যে এরকমই যখন হার্নিয়া জায়গাটা ফুলে গেল, তো সেটাকে আবার চাপ দিলে সেটা সস্তানে ফিরে যায় না, সেটা সেরকমই ফুলে থাকে, তো এটাকে স্ট্রাঙ্গুলেটর হার্নিয়া বলা হয়। তো হার্নিয়ার নাম শুনলেই অনেকে অপারেশনের কথা চিন্তা ভাবনা করেন। তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে হার্নিয়া সেরকম মেডিসিনে খুব একটা কাজ হয় না, সাধারণত এটাকে অপারেশনই করতে বলা হয়। তো হোমিওপ্যাথিতে হার্নিয়ার খুব ভালো চিকিৎসা আছে, যেটা চিকিৎসা করলে হার্নিয়ার অপারেশন করার প্রয়োজন হয় না। আমরা প্র্যাকটিসেও দেখেছি এবং অনেক আমরা হোমিওপ্যাথি আমাদের অভিজ্ঞ ডাক্তারদের বইয়েতেও পড়ে দেখেছি, সেখানে হার্নিয়ার হিস্ট্রি আছে যেটা হোমিওপ্যাথি চিকিৎসায় পুরোপুরি সেরে গেছে। তো আমাদের কাছেও এরকম কেস আসে এবং সেগুলো অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে অপারেশন করার প্রয়োজন হয় না। তো যাই হোক, এটা হার্নিয়ার কথা বললাম, হার্নিয়ার একটু লক্ষণগুলো বলি। হার্নিয়া হলে সাধারণত যেটা বললাম, যে কোনো জায়গা আমাদের এরকম তার ভিতরের অন্তর বাইরে থেকে বেরিয়ে আসার ফলে সেই জায়গাটা ফুলে যায়, ফুলে গিয়ে সেটা একটা ওভাল সিস্টেমের মতো দেখায় এবং সেটাতে ব্যথা হয়। ব্যথা হলে খুবই কষ্টকর ব্যাপার এবং সেটা ভয়ের ব্যাপার, সেই জায়গায় ব্যথা হয়। তো এটা হলো প্রথম প্রাথমিক লক্ষণ, এবং যেটা বললাম রিডিউসেবল এবং স্ট্রাঙ্গুলেটেড, সেটা অনেক সময় চাপ দিলে ভিতরে ঢুকে যায়, অনেক সময় সেটা ঢোকে না, থেকে যায় বাইরে। তো এর কারণগুলো হচ্ছে হার্নিয়ার, যেসব কারণগুলোর জন্য হয় সেগুলো হচ্ছে, অনেকে ভারী ওজ তোলা, মানে ওয়েট ক্যারি করা, খুব কাশি, জোরে হাঁচি, কোনো চাপের কাজ করা, এই ধরনের জিনিসগুলো সাধারণত হলে কোষ্ঠকাঠিন্য, মুখ দিয়ে পায়খানা করা, হাঁচি কাশি এগুলো বললাম, কোনো চাপের কাজ করা, এই ধরনের সমস্যাগুলো থেকে আমাদের হার্নিয়া রোগটা সৃষ্টি হয়। তো হার্নিয়া রোগটা যদি হয়ে থাকে, তাহলে আমরা সাধারণত এই জিনিসগুলি রোগীকে বলি সাবধানে থাকতে, যেগুলো থেকে হার্নিয়ার সূত্রপাত আমরা মনে করি সেইগুলিকে আমরা রোগীকে সাবধানে থাকতে বলি। যেমন খুব বেশি ভারী জিনিস ক্যারি করা যাবে না, কোনো ছাঁকুনি মেরে কোনো কাজ করা যাবে না, কোনো চাপের কাজ করা যাবে না, এবং পায়খানার চেষ্টা করতে হবে যাতে পরিষ্কার থাকে, কোনো পোদ দিয়ে পায়খানা না করা, এই ধরনের জিনিসগুলো সাবধানে থাকতে হবে। তো এই হার্নিয়ার হোমিওপ্যাথি এবার চিকিৎসার ব্যাপারে, তো হার্নিয়ার হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে, যেগুলো অনেক সময় লক্ষণ দেখে প্রয়োগ করলে সেগুলো খুব ভালো কাজ হয়। তো যাই হোক, আমি এই মেডিসিনগুলোর ব্যাপারে
আপনাদের সঙ্গে একদিন পরে একটা ভিডিও তৈরি করব, যেখানে আমি হার্নিয়ার হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ব্যাপারে আলোচনা করব এবং কোন কোন মেডিসিন সেখানে প্রয়োজন হয়, কোন কোন মেডিসিনে ভালো কাজ হয় সেগুলো আমি বলবো। সেগুলো আজকে আমি হার্নিয়ার সম্বন্ধে যে আলোচনা করলাম এবং হোমিওপ্যাথিতে যে হার্নিয়া কতটা ভালো কাজ করে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চাই। তো আপনারা দেখুন যে হার্নিয়াটা কত সুন্দরভাবে হোমিওপ্যাথিতে কাজ হয়েছে। যাই হোক, এই ধরনের ভিডিও আপনারা আমার এই চ্যানেলে দেখতে চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনারা সহজেই সেটা দেখতে পান। এবং এই ধরনের নলেজেবল ভিডিও আমি প্রায় দিনই পোস্ট করে থাকি, তো আপনারা সেগুলো দেখুন, তাতে আপনাদের সাধারণত রোগের সম্বন্ধে, চিকিৎসা সম্বন্ধে একটু নলেজ আসবে। এবং এটাই আমার উদ্দেশ্য, যে আপনাদেরকে একটা রোগ সম্বন্ধে একটা ধারণা দেওয়া। তো আপনারা ভিডিওটা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আপনারা ভিডিওটা দেখুন এবং বুঝতে পারবেন হার্নিয়া সম্বন্ধে। আজ একটি হার্নিয়ার কেসের বিবরণী দেওয়া হচ্ছে, আপনারা রোগীর কাছ থেকে সেই কথাগুলো শুনুন। হ্যাঁ, আপনি বলুন, আপনার সমস্যাটা কতদিন থেকে আগে শুরু হয়েছিল, কি হয়েছিল একটু বলুন। আমারটা হয়েছিল মিনিমাম 6 মাস আগে। আমি একটা এলাপতি আর কি ডাক্তারের কাছে দেখিয়েছিলাম প্রথমবার। ওখানে আমার আর কি হার্নিয়ার অপারেশনের জন্য আর কি বলেছিল ডাক্তারে যে এটা যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় তা এটা পরে অপারেশন করতে হবে। তা আমি তারপরে অন্য এই ডাক্তারবাবুর কাছে এসে আমি এটার জন্য ডিসকাশন করি এবং এনার কাছ থেকে ওষুধ নিয়ে যাই। কিন্তু আস্তে আস্তে আমার যে ফোলার হার্নিয়াটা ফোলাটা ছিল, ব্যথা ছিল, সেই ব্যথাগুলো অনেক কম হয়েছে এবং ফোলাটা অনেকই কমে গেছে। এবং আমি এনার কাছে রেগুলারলি ওষুধ খেয়ে যাচ্ছি এবং অনেকটাই সুস্থর দিকে এসেছে। আচ্ছা, ব্যথাটা প্রথমের দিকে কিরকম ছিল? ব্যথাটা অসহ্য ব্যথা হতো প্রথমের দিকে যখন আমাকে এসেছিলে, যখন তখন অসহ্য ব্যথা এবং ফোলাটা অনেক ছিল। ফোলাটা অনেক ছিল। তারপরে আপনার কাছ থেকে ওষুধ নিয়ে যেয়ে আমি খাওয়া দাওয়া রেগুলারলি খাওয়া দাওয়া পর ওটাকে আস্তে 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 ফোলাটাও কমলো, আমার ব্যথাটাও এখন অনেক কম আছে। এবং কাজে কাজের চাপ হলো হালকা, একটু চাপের জন্য আর কি একটু অসুবিধা হয়, তা সত্ত্বেও এমনি ফোলাটা আর আসে না। ফোলাটা এখন একদমই কম, একদমই কাজের চাপ হলেও সেরকম ফোলাটা আসে না। আর ব্যথাটা মোটামুটি একদমই নেই, সেটা অনেক আগে থেকেই ক্লিয়ার হয়ে গেছে। যাই হোক, আপনার এটা এখন সারার মুখে একদম, তো চিকিৎসাটা কন্টিনিউ করুন। আর আমি এটা ভিডিও করে রাখলাম পোস্ট করার জন্য, ঠিক আছে? আপনাকে সরি করার জন্য অনেক ধন্যবাদ।